হ্যালো ব্যাক টু মাই চ্যানেল রিয়া রিয়া আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার এক্সামের শেষ দিন তো আমার সেকেন্ড সেমিস্টার এক্সামটা পড়েছিল হচ্ছে কলেজ স্ট্রিটে তো আমি এখন রেডি হয়ে গেছি এখন বাজে সকাল ছটা আর আমি স্টেশনে চলেও এসেছি প্ল্যাটফর্মের চেন দিয়ে দিয়েছে খুব তাড়াহুড়ি আছি জায়গা পাবো কি পাবো না তো অবশেষে জায়গা পেয়ে গেছি আমার প্রিয় সিটে একদম জালনার ধারে বসে পড়েছে এই যে জালনাটা আটকানোই রয়েছে এখন তো ঠান্ডা একদমই সকাল ছটা বাজে সেই কারণে জালনাটা আটকানো রয়েছে আর এখন কৃষ্ণনগর থেকে ট্রেনটা ছেড়ে দিল স্টেশনে কিন্তু একটু কাজ হচ্ছে এস্কেলেটার বসানোর ব্যবস্থা চলছে সেই কারণে কিন্তু খুবই নোংরা মতন হয়ে রয়েছে তাছাড়া আমাদের কৃষ্ণনগর স্টেশনটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি তো দেখতে দেখতে দু ঘন্টা পার করে চলে এলাম বিধাননগর স্টেশনে আর স্টেশনে ভিড়টা দেখেছ খেয়াল করে প্রচণ্ড ভিড় স্টেশনে আমাদের কৃষ্ণনগর থেকে শিয়ালদা স্টেশন আসতে ট্রেনে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে তো অনেকটাই সময় পেরিয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব শিয়ালদা স্টেশন তো চলেও এসেছি শিয়ালদা স্টেশন স্টেশনে নেমে গেছি তো যে ব্যাপারটার জন্য আজকের ভিডিওটা করা আজকে আমি তোমাদের কলেজ স্ট্রিটটা পুরো কলেজ স্ট্রিটটা ঘুরিয়ে দেখাবো কত সুন্দর সুন্দর বইয়ের দোকান রয়েছে কত বইয়ের দোকান রয়েছে সবই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি তো পুরোটাই দেখাবো এক্সামের পর এক্সাম নিয়ে তো একটা টেনশন রয়েছেই আর আমাদের পরীক্ষাটা হচ্ছে সিটি অফ কমার্স কলেজটাই আর এখন রয়েছে সুরেন্দ্রনাথ কলেজের একদম সামনে এই যে দেখো একদম অটো স্ট্যান্ডের অপোজিটে হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজটা এই যে দেখো অনেক স্টুডেন্ট দাঁড়িয়েও রয়েছে আমাদের কিন্তু রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির আর্ধেক সিট এই কলেজেও পড়েছে আর ওই কলেজেও পড়েছে আর আমি একটা জিনিস খেয়াল করেছি এদিকটাতে হাতে টানা রিক্সার চলটা খুব বেশি তোমাদেরকে দেখাবো এই যে দেখো পরপর কত রিক্সা দাঁড়িয়ে আছে ঠেলা রিক্সা তো এগুলো দেখতে আর চড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তার উপরে এদিকটাতে ট্রাম লাইনও রয়েছে আমাদের যে কলেজে সিট পড়েছে বললাম তোমাদেরকে তার সামনে দিয়েই কিন্তু প্রচুর ট্রাম যায় যদি সম্ভব হয় তোমাদেরকেও দেখাবো আর এখান থেকে শুরু হয়েছে বাজার আর এটা কিন্তু সূর্য সেন স্ট্রিট আর এই সূর্য সেন স্ট্রিটেই কিন্তু কলেজ স্ট্রিট রয়েছে তো বাজারটা পেরোলেই কিন্তু কলেজ স্ট্রিটের দোকানগুলো শুরু হচ্ছে এখানটায় হচ্ছে মাছ বাজার শুরু হয়েছে তুমি যত রকমের মাছ চাও সব এখানটায় পাবে আমি এই কদিন পরীক্ষা দিতে এসে এই রাস্তাগুলো খুব ভালোভাবে চিনে গেছি তো ওই যে দূরে দেখা যাচ্ছে লাল রঙের একটা দোকান দেখতে পাচ্ছ ওখান থেকে এই যে এখান থেকে শুরু হয়েছে কলস্ট্রিটের সব দোকান এগুলো কিন্তু সব বইয়ের দোকান আর এখন বাজে সকাল সাড়ে নটা সেই কারণে বইয়ের দোকানগুলো এখনও কিন্তু খোলা হয়নি আর বইয়ের দোকানের নামগুলো কিন্তু অসাধারণ যতটা না দোকান দোকানের বই তার থেকে বেশি সুন্দর কিন্তু দোকানের নামগুলো আমার খুব ভালো লেগেছে এই দোকানের নামগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দর পত্রপাটি অঙ্গশ্রী আরও অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা তো দেখতেই পাবে তো চলে এসেছি আমাদের যে কলেজটাই সিট পড়েছে এই যে সিটি কলেজ অফ কমার্স বললামই তো একবার লিস্টটাও দেখে নিলাম তো এখনও গেট খোলা হয়নি এখনও প্রচুর দেরি রয়েছে তো এই দেখো পালক রয়েছে অঙ্গশ্রী কত সুন্দর সুন্দর নাম রয়েছে বইয়ের দোকানগুলোর তো এর ভিতরে একটা সুইমিং পুল রয়েছে তো সেইখানেই এখন যাচ্ছি সেখানটা একটু বসবো খাওয়া দাওয়া করব একটু রেস্ট নেব বইটা একটু দেখে নেবো তারপরে কলেজটায় যাব যখন খোলার সময় হবে আমাদের কলেজটা খুলে দেবে হচ্ছে এগারোটার সময় আর এটা হচ্ছে সুইমিং পুল প্রচুর বড় এরিয়া যতটা কলেজ স্ট্রিটের বইয়ের দোকানটা এর চারিপাশে কিন্তু সেই দোকানগুলোই রয়েছে মানে এর চারিপাশ দিয়ে সেই কলেজ স্ট্রিটটা তৈরি হয়েছে তো আমি এখন এই সুইমিং পুলের ভিতরেই তো এখন প্রচন্ড রোদ এখন প্রায় দশটা বাজে তো তোমাদের এখন আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না বললাম না এক্সামের পর তোমাদের ভালোভাবে দেখাবো তো এর অপোজিটে কিন্তু রয়েছে কলকাতা ইউনিভার্সিটি তো এক্সামটা দিয়ে আসি তারপর কিন্তু তোমাদেরকে দেখাবো তোমরা যারা যারা কলেজ স্ট্রিট আসতে চাও তারা শিয়ালদা থেকে হাঁটা পথে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কলেজ স্ট্রিট কিন্তু চলে আসতে পারবে খুবই একটা সহজ রাস্তা দেখো সবাই কিন্তু খুব পড়াশোনা করছে আর এক ঘন্টা বাদে এক্সাম তো আমি খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি করে তো এবার আমি এক্সাম হলে যাব প্রায় সময় হয়ে এসেছে তো এক্সাম দিয়ে আসি তারপর তোমাদের বাদবাকিটা ঘুরিয়ে দেখাবো তো এক্সাম কমপ্লিট হয়ে গেছে আমার তো আমি চলে এসেছি বই খাতার দোকানে কত খাতা কিনে ফেলেছি দেখো তো খাতা পত্র কিনেছি প্রচুর আর এই দোকানের একদম অপোজিটে হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি এই যে দেখো একদম উল্টো দিকে ইউনিভার্সিটিটা আমার পিছনে দেখো দেখতে পাবে ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ট্রেনের টাইমও প্রায়ই হয়ে এসেছে তো দেখো কি সুন্দর ফুল গাছ তো আমি স্টেশনের দিকেই প্রায় এগোচ্ছি তো কিছু খাওয়া দাওয়াও হয়নি একটু খাওয়া দাওয়া করে নেবো স্টেশনে গিয়েই এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাস স্ট্যান্ড এখানে অটো বাস সব কিছুই যে যেখানে যেতে চাই সব জায়গায় যেতে পারবে এখান থেকে হাওড়া হুগলি সব জায়গায় যেতে পারবে তো আমি স্টেশনে চলে এসেছি ভাবলাম কি খাবো তো একটা এগরোলই কিনে ফেলছি এগরোলটাই খাই তাহলে পেটটাও ভরা থাকবে তো খাওয়া দাওয়া করে প্ল্যাটফর্মের দিকে যেতে হবে কেননা ট্রেন কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিয়েছিল তো আমি চলেও এসেছি সিটও পেয়ে গেছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে ওই যে দেখো বোর্ডে লেখা আছে পনেরোটা ছাব্বিশ আমাদের ট্রেন ছিল তিনটে পঁচিশে তো এক মিনিট হয়ে গেছে তো ট্রেনটা ছেড়ে দিয়েছে শেয়ালদা ছাড়ছে ট্রেনটা এখন তো আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে এগোচ্ছে দিনটা তো যেমন এক্সামের চিন্তাটা শেষ এক্সাম শেষ আর দিনটাও শেষ তো গাইজ বাড়ি চলে এসেছি তো এখন বাজে সন্ধ্যে সাতটা এখন বাড়ি এলাম সেই বেরিয়েছি ভোর পাঁচটায় আর এখন বাড়ি এলাম তো বাড়ি এসে আমি রেডি হয়ে নিয়েছি আরো এক জায়গায় বেরোনোর আছে তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর এখানেই শেষ করছি আবার খুব শীঘ্র দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে আর এখন আমার এক্সাম যেহেতু শেষ তোমরা টাইপ ব্লগ পাবে তো আমি আমার সাধ্য মতন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ব্লগগুলো তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই